হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল জলছবি ক্রিয়েশনস। আজকে আমরা আপনাদের সকলের সামনে আমাদের ফিল্ম রিয়েলম বলে সেগমেন্টার সেকেন্ড এপিসোড নিয়ে চলে এসেছি, যে সেগমেন্টে আমরা প্রচুর ল্যাঙ্গুয়েজে সিনেমা নিয়ে কথা বলি, আমরা নতুন রিলিজ আর পুরোনো সিনেমা নিয়ে মুভি অ্যানালিসিস করি, আমরা কয়েকজন বিশেষ ধরুন সিনেমার আর্টিস্ট যারা অ্যাক্টার্স বলুন ডিরেক্টার্স বলুন সিনেম্যাটোগ্রাফার্স মিউজিক কম্পোজার সবাইকে নিয়ে সেগমেন্টে কথা বলি, এবং যদি সিনেমা নিয়ে কোনো ইনফরমেশন থাকে সেটাও আপনাদের সকলকে জানাই। তো আজকে এপিসোড টুতে আমরা একটা ডাইরেক্টর স্পেশাল এপিসোড নিয়ে চলে এসেছি, এবং দ্যাট ডাইরেক্টর ইজ এ ভেরি পপুলার ডাইরেক্টর ফ্রম দ্য বেঙ্গলি ইন্ডাস্ট্রি অ্যান্ড উনার নাম হচ্ছে মৈনাল ভৌমিক। তো আজকে আমরা উনাকে নিয়ে কয়েকটা কথা বলবো, উনার ক্যারিয়ার পাথটাকে আমরা অ্যানালিসিস করবো নিজেদের মতো, আমরা নিজেদের ভালো লাগাটাকে শেয়ার করবো অ্যান্ড আপনাদের সকলকে উনার ক্যারিয়ারের কয়েকটা খুব বিশেষ এবং ওয়েল মেড ফিল্মস এর ব্যাপারেও জানাবো। সো স্টে টিউনড ফর দ্য রেস্ট অফ দ্য ভিডিও। আমার কাছে দ্য থিন লাইন বিটুইন ইনডেপথ মুভিজ অ্যান্ড কমার্শিয়াল মুভিজ ইজ নোন অ্যাজ মৈনাক ভৌমিক। গোটা পাঁচটি চত্বরে এমন কোন রেস্টুরেন্ট আছে হ্যাঁ যেখানে শুধু বাংলা গান চলে, যে আমাদের বন্ধুত্বের কথা ভুলে যেতে পারে, একসঙ্গে বড় হয়ে ওঠার কথা ভুলে যেতে পারে, আমাদের ব্যান্ডের কথা ভুলে যেতে পারে এক মুহূর্তে, তার সঙ্গে আমি কি কথা বলবো? তুই বিয়ে করছিস বলেছিস? মৈনাক ভৌমিক এমন একজন পরিচালক যিনি আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছেন এবং তিনি কন্টিনিউয়াসলি অনেক রকমের কাজ করে গেছেন, এবং অলওয়েজ হি হ্যাজ ট্রাইড টু ব্রিং সামথিং নিউ অ্যান্ড গিভ সামথিং নিউ টু দি ইন্ডাস্ট্রি, সেটা আপনি কনসেপ্টে বলুন বা কোনো নতুন টাইপ অফ শর্টস বা ফ্রেম বা কিছুতে আপনি বলুন, তিনি সবসময় চেষ্টা করে গেছেন কিছু নতুন করার। ওটা মনে হয় একটা স্বপ্ন হয়ে থেকে যাবে, কিন্তু সেটাও তো মা বাবাকে না বলে হবে না। না দেখ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলতে তোকেই হবে, সো গ্রো আপ বাবু। আমি তোকে ম্যাক্সিমাম বলতে পারি যে তোকে কি করতে হবে, কিন্তু যা করার সেটা তোকেই করতে হবে। বি দ্যাট ইউর গার্লফ্রেন্ড কি মা বাবা কি মিউজিক হোক কিংবা গানওয়ালাতে পারফর্ম করাই হোক না কেন, নাথিংস রিয়েলি ইজি, বাট দ্য থিং ইজ দ্যাট এই করা আর বলাটাই ইজ আ পার্ট অফ গ্রোয়িং আপ। আচ্ছা ফাইন। মৈনাক ভৌমিক তার প্রথম সিনেমা ডাইরেক্ট করেন 2006 সালে, যে সিনেমাটার নাম ছিল আমরা। তারপর হি মেক্স আ কাম ব্যাক ইন দি ইন্ডাস্ট্রি আফটার 6 ইয়ার্স উইথ দ্য ফিল্ম বেডরুম, এবং তারপর থেকে দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক ফর হিম। এই ক বছরে আপনি যদি 2012 থেকেই ধরেন, আফটার আমরা ম্যান হি টুক দ্য গ্যাপ অফ 6 ইয়ার্স অ্যান্ড দেন রিটার্ন টু দ্য ইন্ডাস্ট্রি, হি হ্যাজ ডান আ লট অফ ফিল্মস, এবং সিনেমাগুলো কয়েকটা সিনেমা খুব পপুলার হয়েছে, কয়েকটা সিনেমা কমার্শিয়ালি খুব সাকসেসফুল, তো কয়েকটা ক্রিটিক্যালি ওয়ার ভেরি গুড ফিল্মস। সো থ্রু আউট দ্য ইয়ার্স মৈনাক ভৌমিক হ্যাজ ডান সেভারাল ফিল্মস লাইক ধরুন দ্য ভেরি সাকসেসফুল বিবাহ ডায়েরিজ, ঘরে অ্যান্ড বাইরে, জেনারেশন আমি, রিসেন্টলি উনি রিলিজ করেছেন তার একটা সিনেমা চিনি, তার আগে তিনি ফ্যামিলি অ্যালবাম করেছেন, তিনি টেক ওয়ান করেছেন, তিনি হ্যাপি পিল এবং চলচ্চিত্র সার্কাস অ্যালং উইথ গোয়েন্দা জুনিয়র, এরকম প্রচুর সিনেমা তিনি পরিচালনা করেছেন, এবং অবভিয়াসলি হি ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টার্স এই মুহূর্তে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং ডিরেক্টার্স অলসো। রিসেন্টলি হি অলসো ভেঞ্চার ইন টু ওয়েব সিরিজ with a series called Breakup Story, and we are definitely waiting for more to come from him. মৈনাক ভৌমিকের সিনেমার কনসেপ্টটা ডেফিনেটলি এক্সেপশনাল হয়, আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা হয়, কিন্তু আউট সেটার বাইরেও যে টপিক বা যে অ্যাসোসিয়েশনগুলো থাকে, যে ফ্রেন্ডস গ্রুপ বা ফ্যামিলির কথা বলা হয়, এগুলো আমাদের খুব চেনা চরিত্রগুলো, যে ক্যারেক্টার্সগুলোকে পোর্ট্রে করা হয়, এরা আমাদের কাছে খুব নিজের, আমরা ঠিক এদেরকেই আমাদের চারিদিকে আমাদের কাছে পিছে দেখতে পাই, বা একটা সিনেমা দেখার পর আমাদের মনে হয় আরে এই গল্পটা তো ঠিক আমাদের, বা এই গল্পটা ঠিক হয়তো আমার মতন বা আমার সাথে রিলেটেবল। দ্যাট ইজ হোয়াট মেক্স হিম ডিফারেন্ট অ্যাজ আ ফিল্ম মেকার। আবার তুই বোতলের মুখটা আটকালি না, আমি তোকে হাজারবার বলেছি জলটা খেয়ে বোতলের মুখটা একটু টাইট করে বন্ধ কর, সেটা তুই কখনোই করবি না। কি এটা কি আটকায়নি? চান করে এই ভিজে গামছাটা খাটের উপরে, এটা ওয়াশিং মেশিনের উপর রাখলে কি হাত হয়ে যায় তোমার? হুম,
দুজনে কি সুন্দর সংসার করছে বলো। তুমি দুটোর সময় বাড়ি ফিরে এসে আবার টিভি দেখছো, তোমার লজ্জা করছে না? আমি এখানে ল্যাংট হয়ে নাচবো, আমার কোনো লজ্জা করে না, হয়েছে? Now having said that, যে চরিত্রগুলো আমাদের ঠিক নেক্সট ডোর নেইবার টাইপের ফিল দেয়, সেটা ছাড়াও ওনার যে এন্ডিংগুলো হয় না খুব প্র্যাকটিক্যাল, এমন বা কোনো স্টোরি লাইন বা কোনো কনক্লুশন ওনার ফিল্মে এরকম হয় না যে এটা ঠিক আমার সাথে ঘটতে পারে না, নট পসিবল। ইট ইজ আ কমপ্লিশন অর রাদার আ স্টোরি লাইন বেসড অন ভেরি হার্ড কোর রিয়েলিটি, এরকম নয় খুব হার্শ ইম্পোজিশন চাপিয়ে দেওয়া হয়, বাট ইটস পিওর অফ প্র্যাকটিক্যালিটি। যেখানে আমরা দেখি জেনারেশন আমিতে দুর্গার মৃত্যুটা হয়তো নাও হতে পারতো, না হলে আমরা সবাই হয়তো খুব খুশি হতাম অ্যাজ অডিয়েন্স, একটা কমপ্লিটনেস থাকতো। কিন্তু এই ইনকমপ্লিটনেসের মধ্যেও যে এন্ডিংটা, এটাই তো স্বাভাবিক হয়। কিংবা ধরুন ফ্যামিলি অ্যালবামে যখন পাওলি দাম সুইসাইড করছে, সেটাই তো প্র্যাকটিক্যাল, সব কিছু পাওয়ার পরেও না করলে হয়তো অডিয়েন্স ইন আস স্যাটিসফাইড হতো, কিন্তু করছে, এটাই প্র্যাকটিক্যালিটি। এবং দিস ইজ হোয়াট মেক্স মৈনাক ভৌমিক আলাদা সব বাকি ডিরেক্টরসদের থেকে। এবং শুধু আলাদাই না, একটা সিনেমা দেখার পরে সিনেমাটা আমাদের মধ্যে থেকে যায়, স্পেশালি যখন সেটার ইনকমপ্লিটনেসটার মধ্যে আমরা একটা কমপ্লিট কনভার্জেন্ট এন্ডিং পাই। সব কিছু খাতায় কলমে লিখে আমাদেরকে এক্সপ্লেন করতে হয় না, কিছু কিছু অ্যাসপেক্টস অফ লাইফ আমরা এমনি বুঝে যেতে পারি একটা অসমাপ্ত এন্ডিং দিয়ে। যদি এখন ক্লাস টেনে ভালো পারফর্ম না করি, আমি ইলেভেন টুয়েলভে সায়েন্স পাবো না, ইলেভেন টুয়েলভে সায়েন্স না পেলে আমি আইআইটি যেতে পারবো না, তাতে কি হবে? লোকের কাছে সোর্স করতে পারবে না যে আমার ছেলে আইআইটিতে পড়ে। কার জন্য এগুলো করছো, কাকে দেখাচ্ছো? আমার জন্য করছো নাকি তোমার এই ফেক সোসাইটিটাকে দেখানোর জন্য? মৈনাক ভৌমিকের ক্যারিয়ারকে আমরা কয়েকটা ডিভিশনসে ডিভাইড করতে পারি। মানে ধরুন ওনার ক্যারিয়ারের প্রথম দিকে যেমন উনি অনেক ডিফারেন্ট টাইপের সিনেমা ট্রাই করতেন, তিনি হি অ্যাজ আই স্যাড অলরেডি হি স্টার্টেড উইথ আমরা ইন 2006, তারপর বেডরুম আসে, টেক ওয়ান আসে, ফ্যামিলি অ্যালবাম আসে, হ্যাপি পেল আসে, তিনি প্রচুর রকমের সিনেমা করেন। বাট আফটার আ পয়েন্ট অফ টাইম, এই ধরুন ফর দ্য লাস্ট এই এখন তো 2021, সিন্স 2015-16 ধরুন হি হ্যাজ বিন টাইপ কাস্টেড অ্যাজ আ পার্টিকুলার জনরা ডিরেক্টর বলতে পারেন। যে এভরিওয়ান স্টার্টেড কমপ্লেনিং আফটার আ পয়েন্ট অফ টাইম যে ওনার যে সিনেমাগুলো দে ফল আন্ডার আ পার্টিকুলার জনরা, যে ওই সবকটা জনরা ইজ কামিং অফ এজ অ্যান্ড পিপল রিয়েলাইজিং দ্যার রেসপন্সিবিলিটিজ উইথ দ্য কামিং অফ এজ। যেমন যেটা ওরা হয়তো জেনারেশন আমিতে উনি দেখিয়েছেন, এটা উনি বিবাহ রাইজে দেখিয়েছেন, উনি ঘরে অ্যান্ড বাইরেতে দেখিয়েছেন। তো ঘরে অ্যান্ড বাইরে যদিও আপনি বলতে পারেন যে হ্যাঁ ওরা অলরেডি দে হ্যাড কাম অফ এজ, বাট দেন ওই যে রেসপন্সিবিলিটিটা, যেই জ্ঞান বোধটা দে রিয়েলাইজ বাই দি এন্ড অফ দ্য ফিল্ম। তো এগুলো করার পর ইউ ওয়াজ টাইপ কাস্টেড ফর সাম টাইম, যে উনি এই রকমের সিনেমাই বানাতে পারেন। পিপল স্টার্টেড টু ফিল মোনোটোনাস, যে উনার সিনেমা এরম হবে। অ্যান্ড দেন যে ডিভিশনটা আসে, ওই ডিভিশনটা হচ্ছে ওয়েন হি স্টার্টেড এক্সপেরিমেন্টিং উইথ ফিল্মস। এবং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এক্সপেরিমেন্ট করাটা। হ্যাঁ, আজকে আমরা জানি যে প্রত্যেক ডাইরেক্টরের নিজস্ব একটা ক্যাপেবিলিটি আছে, নিজস্ব একটা স্পেশালিটি আছে, যেটা আমি আরও স্পেশালি বলবো, একটা স্পেশালিটি আছে যেটা ওনারা প্রত্যেক সিনেমার থ্রুতে দেখান। কিন্তু এই স্পেশালিটিটা ইজ নট অলওয়েজ লাইক, এই স্পেশালিটিটা একজন ডিরেক্টর সেভাবে টাইপকাস্ট করে দিতে পারে। সো ইটস অলওয়েজ ভেরি ইম্পর্ট্যান্ট টু এক্সপেরিমেন্ট সেভারাল জনরাস ফর এভরি ডিরেক্টর। এবং ওটা ইট অলসো শোজ ইয়র রেঞ্জ অ্যাজ আ ফিল্ম মেকার। এবং মৈনাক ভূমি কেম ব্যাক উইথ আ ব্যাং, এবং আফটার এক্সপেরিমেন্টিং ওই এভরি ফিল্ম অফ ইয়ার্স মে নট বি সাকসেসফুল, অ্যান্ড সবসময় এটা এক্সপেক্ট করা উচিত না যে আমি যে সিনেমাটা বানাবো সেটা সাকসেসফুল হবে। বাট দেন হ্যাভিং দ্য গাটস টু এক্সপেরিমেন্ট ইজ রিয়েলি প্রেজওয়ার্দি। এবং মৈনাক ভূমি কেম ব্যাক উইথ আ ব্যাং ওয়েন হি ডিরেক্টেড বর্ণপরিচয় স্টারিং আবির চ্যাটার্জি অ্যান্ড ঋষি সেনগুপ্ত, যেটা একটা ক্যাট অ্যান্ড মাউস চেস থ্রিলার ছিল, ইট ওয়াজ আ ক্রাইম থ্রিলার। আর হ্যাঁ, হয়তো সিনেমাটা কয়েকজনের থেকে এবং লাইক হয়তো সবার
খুব ভাল লাগেনি সিনেমাটা, একটা প্রেডিক্টেবিলিটি ছিল, পিপল কমপ্লেন্ড অ্যাবাউট সাম সিকোয়েন্সেস, বাট দেন হি শোড গাটস, হি স্টার্টেড এক্সপেরিমেন্টিং উইথ সাম জনরা, দ্য থ্রিলার জনরা, যেটা উনি চেষ্টা করেননি। হি ট্রাইড উইথ আনাদার ফিল্ম গোয়েন্দা জুনিয়র স্টারিং ঋতব্রত মুখার্জি। গোয়েন্দা জুনিয়রটাও একটা ডিটেকটিভ ছিল, একটা টিন বয় ইন হিজ টিনস হুজ ট্রাইং টু সলভ আ কেস। তো ওটা মানে হি অলসো স্টার্টেড, মানে ওটা আপনি একটা ক্রাইম থ্রিলার বলতে পারেন। হি স্টার্টেড এক্সপেরিমেন্টিং উইথ আদার জনরাস, যেমন উনি চলচ্চিত্র সার্কাসের মতো একটা সিনেমা বানিয়েছিলেন, যেটা আই থিঙ্ক বাংলা সিনেমা ইজ আ ভেরি গুড মুভি, বাট খুবই আজকে দিনে সিনেমাটা খুবই আন্ডার রেটেড, বাট ইট হ্যাজ অ্যান অনসম্বল কাস্ট, খুব ট্যালেন্টেড অ্যাক্টার্সরা আছেন সিনেমাটা। এবং আমি আপনাদের সকলকে এই ভিডিওতে রিকোয়েস্ট করব যে পারলে সিনেমাটা দেখবেন, এবং সিনেমাটা বেশ অন্যরকমভাবে প্রেজেন্টেড ইন দ্য লাইক, এক তো সিনেমাটা রিভলভস অ্যারাউন্ড দ্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনলি, একটু অন্যরকম একটা ভাবে, তো বেশ ইউনিকভাবে প্রেজেন্টেড মুভিটা। সো লাইক হি কেম ব্যাক উইথ দ্য ব্যান, যেটা আমি বললাম, অ্যান্ড হি স্টার্টেড এক্সপেরিমেন্টিং, এবং এটাই আমরা চাইছি এখন। হি দেন ডেলভড ইন টু ওয়েব সিরিজ, হইচইতে হি ডিড ব্রেকআপ স্টোরি, এবং ওনার আরও কয়েকটা আপকামিং প্রজেক্টস আছে হইচইতে, যেগুলো হইচই নিজের সিজন ফোরের যে অ্যানাউন্সমেন্টটা ছিল, দে অ্যানাউন্স দ্যাট মৈনাক ভৌমিক ইজ অলসো কামিং আপ উইথ টু ওয়েব সিরিজ, যেটা একটা তো ভ্যালেন্টাইন্স ডেতে বেরোনোর কথা বলে শুনেছিলাম, মেকআপ স্টোরি বলে, অ্যান্ড আরেকটা হচ্ছে ললিতা ওয়েব সিরিজটার নাম। সো ইগারলি ওয়েটিং ফর দোজ টু, রিয়েলি ওয়েটিং যে মৈনাক ভৌমিক এবার তিনি কি কাজ দেখাতে চলছেন আমাদের, and we would always like to expect je he comes back with something new, something fresh, and majhe majhe you know je typecast je film gulo bole coming of age oi cinema gulo kintu jotheshto bhalo and really really praiseworthy, so we expect more amazing works from him. গুগল পাঠিয়েছে তোমার জন্য, নিজে ড্রয়িং ক্লাসে এঁকেছে, তুমি হয়তো নিজের চোখে আমার মেয়ের চোখে একটা হেরে যাওয়া মানুষ, কিন্তু আমার নাতির চোখে তুমি সুপারম্যান। এবার তুমি ডিসাইড করো, তুমি নিজের চোখে একটা হেরে যাওয়া মানুষ হয়ে থাকবে নাকি নিজের ছেলের চোখে সুপারম্যান হবে, ডিসিশনটা তোমার। মৈনাক ভৌমিকের যে সিনেমাগুলো হয়, বিবাহ ডায়েরিজ বলুন, জেনারেশন আমি বলুন, সিনেমাগুলোতে সবসময় যে খুব হ্যাপি বা একটা মিলেমিশে গেল এরম ব্যাপারটা হয় না। অনেক সময় আমরা দেখি যে একটা অ্যাব্রাপ্ট এন্ডিং চলে এলো বা আরেকটু সিনেমাটা হলে বেটার লাগতো, কিন্তু এরপরেও আমরা যখন সিনেমাটা দেখি আমরা একটা কমপ্লিটনেস, একটা কন্টেন্টমেন্ট নিয়ে বাড়ি ফিরি, যেটার জন্যে আমরা যে কোনো মানুষ একটা সিনেমা দেখতে যায়, কারণ তার রেগুলার মান্ডেন লাইফ থেকে একটা ব্রেক পাওয়ার জন্য, রিয়ালিটির হার্শনেসটা থেকে বেরিয়ে আসার জন্য, একটা এসকেপ খোঁজার জন্য। এটাই মৈনাক ভৌমিকের স্পেশালিটি, যে উনি আমাদের যে সিনেমাটা দেখান আমরা একটা কন্টেন্টমেন্ট নিয়ে বাড়ি ফিরি, যে না এরকম কিছু একটা সিনেমা দেখলাম যেটা সত্যি থেকে যাবে আমাদের মধ্যে বা আমাদের মেসেজটা হেল্প করবে জীবন স্রোতে এগিয়ে যেতে। তাই হিরি তাই সকল খানে আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগু তাই দেখে তাই যে থায় সে থায় ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না আর কি কিছু বলা থাকতে পারে। আশা করি আপনাদের সকলের আমাদের এই ডাইরেক্টর স্পেশাল ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি না ভালো লেগে থাকে এবং যদি আপনাদের আমাদের কোয়ালিটিতে কিছু ইম্প্রুভমেন্ট চাই তাহলে সেটা ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানান। আপনার কিছু ভালো লেগে থাকলে সেটাও কমেন্ট করুন, আপনার ভিডিওটা পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড উইল সুন বি ব্যাক উইথ আনাদার ডাইরেক্টর স্পেশাল এপিসোড, যেটা আমাদের অলরেডি প্ল্যান্ড আছে, অফ ফিল্ম রেন, যেটা খুবই সুন রিলিজ করবে, এবং দ্যাট ইজ অলসো regarding one of the biggest filmmakers in Bengali industry now. Thank you, be safe, and bye-bye.